প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে বাংলাদেশ, এমনটাই মনে হচ্ছে যেন। বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ দুদিন পর হস্তান্তর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে শক্ত কোনো প্রতিবাদ, আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন যে এর উত্তর তার কাছে নাই, তিনি কেবল এসেছেন, তিনি দেখছেন। কিন্তু আরও একদিন পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এই ঘটনার কোনো প্রতিবাদ জানানো হলো না। শুধু স্থানীয়ভাবে অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ প্রতিবাদ করেছে বিজিবি। তো এটা তো আর সরকার যে এটা সিরিয়াসলি নিল এবং তাদেরকে যে জবাব চাওয়া, সেই জবাব চাওয়াটা আর হলো না। এটা এই ঘটনা খুবই মানে দুঃখজনক, লজ্জাজনক। খবরটা হচ্ছে এই, যশোরের শাসা উপজেলার ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইসুদ্দিনের লাশ বুধবার হস্তান্তর করা হয়েছে। শাসা উপজেলার শিকারপুর ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে বিএসএফের প্রতিনিধি দলের সদস্যরা বিজিবির প্রতিনিধি দলের কাছে লাশটি হস্তান্তর করেন। এর আগে গত সোমবার ভোরে মোহাম্মদ রইসুদ্দিন নিহত হন। বুধবার বিজিবির পক্ষে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশটি গ্রহণ করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশটি হাসপাতালে আনা হয় আজ বেলা 11:30 দিকে। সুরত হাল শেষে লাশের ময়নাতদন্ত শেষ করতে বেলা 1টা বেজে যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ রায়হান, যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ বেলাল হোসেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ। ময়নাতদন্তের বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, লাশের তলপেটে একটি গুলি পাওয়া গেছে। বিজিবি সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে লাশটি বিজিবি সদস্যরা যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত 49 বিজিবির প্রধান কার্যালয়ে নিয়ে যান। দুপুরে জানাজা শেষে বিজিবি কার্যালয়ে বিজিবি কর্মকর্তারা পরিবারের সদস্যদের কাছে রইসুদ্দিনের লাশটি হস্তান্তর করেন। এ সময় গণমাধ্যম কর্মীদের বিজিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। মানে খুবই চুপচাপ ঠান্ডাভাবে বিষয়টা হস্তান্তর করা হলো, মানে পুরো ঘটনাটা নিয়ে যাতে কোনো সিন ক্রিয়েট না হয় সেই চেষ্টাটা ছিল। দুপুরে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলের দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। নিহত বিজিবি সদস্য রইসুদ্দিনের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর শাহপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে। রইসুদ্দিনের নিহত হওয়ার ঘটনায় সোমবার দিবাগত রাতে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। সেখানে বলা হয়, সোমবার ভোর 5টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি জেলে পাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরা কারবারিকে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবির টহল দল। এই সময় টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিন চোরা কারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময় বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময় এ নিয়ে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিকের মৃত্যু হয়। বিএসএফের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। কারা পাঠিয়েছে ঠিক বুঝলাম না, কূটনৈতিক লিপিটা কি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে, কি তার বক্তব্য, সেটা কেন প্রকাশ করা হচ্ছে না? মানে একজন সৈনিক মারা যাবার পরও সরকারের কেমন জানি চুপচাপ শান্ত একটা প্রতিক্রিয়া, কোনো রকম এটা নেই, কোনো টু শব্দ নেই কারোর মুখে। এই ঘটনাটাকে প্রমাণ করে যে খুব সার্বভৌমত্বের দিক থেকে আমরা খুব শক্তিশালী অবস্থান এবং কাউকে ছাড় দেই না, তেমন কি? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।